Namaskar. I am Dr. Rajdeep Guha, Consultant Head and Neck ENT Surgeon, Narayana Health, Howrah. আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নাক ডাক বা স্নোরিং। স্নোরিং বা আমাদের মেডিকেল ভাষায় স্টার্টার, এটা হচ্ছে গিয়ে স্ট্রাইডারের থেকে আলাদা। স্নোরিং শুদ্ধ ঘুমন্ত অবস্থা হয়, আর স্ট্রাইডারটা যেটা সাধারণত ক্যান্সার রোগী বা এই টাইপের অসুখে দেখা যায়, সেটা হচ্ছে গিয়ে জেগে থাকা অবস্থাতেও হয়। এই আওয়াজটা কোথায় তৈরি হয়? এই আওয়াজটা বেসিক্যালি তৈরি হয় আলজিব বা তার আশেপাশের জায়গাটা থেকে এই নয়েজটা তৈরি হয়, আর এটা দেখায় যে আমাদের নিঃশ্বাস নেওয়ার রাস্তাতে একটা অবস্ট্রাকশন আছে। মোস্ট কমন কারণ কি এগুলোর? এগুলোর কারণ হচ্ছে গিয়ে মেইনলি মোটা হয়ে যাওয়া, মানে ওবেসিটি, আর তার সাথে স্মোকিং। যারা আনপ্রেসক্রাইবড অ্যান্টিএক্সাইটি বা স্লিপিং পিলস খায় তাদের মধ্যে এগুলো দেখা যায়, অথবা যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে, যেমন কি থাইরয়েড হরমোন কমে গেছে, তাদের মধ্যে এই জিনিসগুলো দেখা যায়। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে গিয়ে স্নোরিংয়ের একটা এক্সট্রিম রূপ, যেখানে নিঃশ্বাস না নেওয়ার ফলে ঘুমের মধ্যে অক্সিজেন লেভেলস কমে গেছে, কমে যাওয়াতে ব্রেনের অক্সিজেন অ্যাডিকুয়েট না হয়ে ব্রেন জেগে উঠছে, আর সে এই ঘুমের অপূর্তিটাকে সারাদিন ধরে ঝিমিয়ে ঝিমিয়ে সেটাকে পূর্ণ করার চেষ্টা করছে। এই পেশেন্টগুলোদের পরবর্তীকালে গিয়ে হার্ট বা ব্লাড প্রেশার এই টাইপের অসুখগুলো হতে পারে। কি টেস্ট করা হয় যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে তাদের মধ্যে? আমরা মেইনলি যে টেস্টটা করি সেটা হচ্ছে গিয়ে পলিসোমনোগ্রাম, এটা জানার জন্যে যে ব্রেন কবার জেগে উঠছে আর সে কী অবস্থাতে আছে, তার স্টেজ কত, তার কতটা প্রবলেম আসছে। ট্রিটমেন্টে আসি, এর মেইন ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে ওয়েট লস। যদি আমরা ওজন কমাই তাহলে আমাদের নাক বা ঘাড় এই জায়গাগুলো থেকে ফ্যাট যদি কমাতে পারি, আমাদের অটোমেটিক্যালি এই স্লিপ অ্যাপনিয়া বা এই নাক ডাকটা অটোমেটিক কমে যেতে পারে। সেটা আমরা দুভাবে করতে পারি, ডায়েট, এক্সারসাইজ। যদি হরমোনসে কোনো প্রবলেম থাকে তাহলে সেই হরমোন লেভেলসগুলো কারেকশন করা খুব দরকারি। অনেক সময় আমরা সিপ্যাপ বা বাইপ্যাপ মেশিনস ইউজ করি, যারা অক্সিজেন ফোর্স দিয়ে এই জায়গাটাকে খোলা রাখে আর আমাদের এই নাক ডাকটাকে সলভ করতে পারে। সার্জারি খুব রেয়ারলি দরকার হয়, মেইনলি ছোটো বাচ্চাদের যাদের নাকের পেছনে অ্যাডিনয়েডস বড় হয়ে গিয়েছে তাদের মধ্যে সার্জারি করা হয়, অথবা বাকি মেথডস যেমন কি ডায়েট, এক্সারসাইজ আর ওয়েট লস করার পরও যাদের প্রবলেম সলভ হচ্ছে না তাদের মধ্যে আমরা সার্জারি করে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি।